আমফানে তাণ্ডবের পর এক সপ্তাহ যায়নি, কিভাবে এই ক্ষতি সামাল দেওয়া যাবে তাই নিয়ে চলছে আলোচনা। তার মধ্যে আসছে আরো এক ঘূর্ণিঝড়। নিঃসর্গ, এই খবর সত্যি নাকি ভুয়ো? চলুন আজকের ভিডিওতে সেটি নিয়ে আলোচনা করা যাক। চারিদিকে সোশ্যাল মিডিয়াতে শোনা যাচ্ছে এই ঘূর্ণিঝড় আসছে বাংলাদেশের দিক দিয়ে। কেউ বলছেন এটা আমফানের থেকেও নাকি ভয়ঙ্কর, আবার কেউ বলছেন বাংলাদেশের ওপরই আসন্ন ঝড়ের বেশি প্রভাব পড়বে, পশ্চিমবঙ্গে ততটা নয়। রবিবার সকাল থেকে এই খবর তোলপাড় পুরো বাংলা, সোশ্যাল মিডিয়াতেও আলোচনা হচ্ছে। অনেক জায়গাতে এখনো বিদ্যুৎ বা ইন্টারনেট সংযোগই পৌঁছায়নি, সেসব জায়গায় মুখে মুখেও ছড়িয়েছে এই খবর, আর তাতে নতুন করে অনেকে আতঙ্কিত হয়েছেন। কিন্তু সত্যি কি এতটাই ক্রুদ্ধ প্রকৃতি? ভাইরাসের সঙ্গে সঙ্গে একটি নয় একেবারে জোড়া ঘূর্ণিঝড়ের পরীক্ষার মুখে ফেলবে সে বাংলাকে। তবে সত্যটা জানুন, আলিপুর আবহাওয়া দপ্তরের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছেন বড় বড় কর্তারা, কিন্তু তারা স্পষ্ট জানিয়েছেন যে আর কোনো ঘূর্ণিঝড় বা ঝড় আকারে কোনো কিছু হওয়ার সম্ভাবনাই নেই। আগামী তিন দিন উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, সেই সঙ্গে দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে, কিন্তু ঝড়ের কোনো খবর নেই। তাহলে একেবারে নাম নির্দিষ্ট করে ঝড়ের খবর এলো কোথা থেকে? বস্তুত নিঃসর্গ বলে ঝড় একটি সত্যি আসবে, কিন্তু সেই ঝড় কবে আসবে, কোথায় সেটা আঁচড়ে পড়বে, আদৌ ভারতে তার কোনো প্রভাব পড়বে কিনা, কিংবা তার গতিবেগ কত হবে, তার কোনো সুস্পষ্ট ইঙ্গিত নেই। আসলে নিঃসর্গ হলো ভারত মহাসাগরীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের নামকরণে যে ব্যবস্থা, সেই অনুযায়ী আমফানের পরবর্তী ঘূর্ণিঝড়ের নামই হলো নিঃসর্গ। আমফানের পরেই সেই নিঃসর্গ এসে পড়তে পারে এই গোটা বিশ্বের যে কোনো একটি জায়গাতে। 2000 সাল থেকে ঘূর্ণিঝড়গুলির নামকরণ শুরু করা হয়েছিল, তার আগে অবধি জায়গা ও সাল অনুযায়ী পরিচিত হতো এই ঝড়গুলি, কিন্তু এতে করে নির্দিষ্ট কোনো ঝড়কে চিহ্নিত করার সমস্যা হতো, ক্ষয়ক্ষতির পরিমাণের পরিসংখ্যান রাখা থেকে শুরু করে সমস্ত বিষয়েই সমস্যা হতো। তাই সেই সময় থেকে মহাসাগর বিষয়ে তার অববাহিকায় থাকা দেশগুলি থেকে ঝড়ের নামকরণ প্রক্রিয়া শুরু হয়। ভারতীয় মহাসাগরীয় অঞ্চলের ঝড়গুলির নাম হবে সেগুলি ঠিক করে দেয় যেমন ভারত, বাংলাদেশ, মালদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড। প্রথম দফার তালিকার শেষ নামটি ছিল আমফান, পরের দফার তালিকাও তৈরি হয়েছে, তার প্রথম ঝড়টির নামকরণ করেছে বাংলাদেশ নিঃসর্গ। তার থেকেই সম্ভবত লোকে মুখে গল্পের গরু গাছে ওঠে বাংলাদেশ থেকে নিঃসর্গ নামের ঘূর্ণিঝড় আসার কথাটি রটেছে। বড় বড় সংবাদ মাধ্যম থেকে স্পষ্ট করে বলা হয়েছে যে নিঃসর্গ নামে বাংলাদেশের দিক থেকে কোনো ঘূর্ণিঝড় এখনই আসছে না, অনেক জায়গায় এখনো যোগাযোগ বিচ্ছিন্ন। এই সময় খবর যাচাই না করে কেউ এই ধরনের খবর প্লিজ রটাবেন না। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটারে যাই দেখবেন তাই বিশ্বাস করবেন না, শেয়ারও করে দেবেন না। বিশেষত এই আতঙ্কগ্রস্ত অবস্থায় তো নয়ই, এইভাবেই ছড়িয়ে পড়ে ভুয়ো খবর। যাচাই করুন, কোনো খবর, তথ্য, ছবি বা ভিডিও যাচাই না করে সেটি কোনোদিনই শেয়ার করবেন না। যারা এই ভুয়ো খবর দেখে আতঙ্কিত হয়েছেন তাদের কাছে আমার এই ভিডিওটি শেয়ার করুন, তাদেরকেও আসল সত্যটা অবশ্যই জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন, প্রথমবার চ্যানেল এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।